এখন কি বলে একটা বিটিএস আসতেছে, হ্যাঁ, এই সম্পর্কে আমার তেমন জানা ছিল না, কিন্তু দুই একদিন ধরে বারবার কয়েকটা প্রশ্ন আসার পরে আমি বিষয়টা নিয়ে একটু ঘেটার চেষ্টা করলাম, একটু দেখার চেষ্টা করলাম, যতটুকু আমার অল্প জ্ঞানে আমি বুঝতে পারলাম, বিটিএস যেই বা যারাই হোক এটা তাদের ব্যাপার, এটা তাদের সংস্কৃতি, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশে যে আসবে বলছে এটা আমরা কখনো সমর্থন করতে পারি না, এটা শুধু ধর্মের বিষয় নয়, এটা বাংলার ঐতিহ্যের বিষয়। ধর্ম যেটাই যাব যার সেটা নিয়ে কোনো কথা নয়, ধর্মের বিশ্লেষণ ভিন্ন ব্যাখ্যা, আমি সেদিকে যাব না। তারা যে কালচারে আছে এটা আমাদের কালচার নয়, তারা যে নীতিতে আছে এটা আমাদের নীতি নয়। বিটিএস বাংলাদেশে আসবে এটা বাংলার কোন সুস্থ মস্তিষ্কের মানুষ সমর্থন করতে পারে? পারে? বাংলাদেশ সরকারের কাছে আমরা বাংলার জনগণরা আবেদন জানাবো, বিশ্বের এখন মন্দা অবস্থা, তেলের দাম বেড়ে গেল, চাউলের দাম বেড়ে গেল, ডিমের দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে গেল, ওটার দাম বেড়ে গেল, এখন আমরা বেহেস্তে নাই, আমরা কোনো বেহেস্তে নাই, আনন্দ ফুর্তি করার টাইম নাই, আর আল্লাহকে নারাজ করে করে করুণার সম্মুখীন হয়েছি, আল্লাহকে নারাজ করে করে দাবানলের সম্মুখীন হয়েছি, আল্লাহকে নারাজ করে করে বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছি, আল্লাহকে নারাজ করে করে আল্লাহর জমিনে থেকে আল্লাহকে নারাজ করে এই বিপদাবদ কষ্টের সম্মুখীন হচ্ছি, নতুন করে আর কোনো কষ্টের সম্মুখীন হতে আমরা রাজি না। বাংলাদেশ সরকারের কাছে আমরা বাংলার জনগণ অনুরোধ রাখবো, অনুমিত আপনার এই জিনিসটা অতি শীঘ্রই বন্ধ করতে হবে, অবিলম্বে এটা বন্ধ করা দরকার। এই বিটিএস যেন বাংলাদেশে না আসতে পারে, আর আসলেও বাংলার জনগণের জন্য সেটার দিকে থু মেরে নিক্ষেপ করে প্রতিবাদ করে, কারণ এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার এই কথা বলার পর অনেকে বলবে মুসলমানরা বাড়াবাড়ি করে, হুজুররা বাড়াবাড়ি করে, আমি বললাম এটা শুধু মুসলমানের ব্যাপার নয়, এটা বাঙালিদের ব্যাপার, এটা বাঙালিদের ব্যাপার। আমরা কাউকে ঘৃণা করছি না, আমরা কাজকে ঘৃণা করছি, কারণ ব্যক্তিকে ঘৃণা করা ইসলাম শিখায় নাই। ইসলাম বলেছে ব্যক্তিকে ঘৃণা করিও না, তার কর্মটাকে ঘৃণা করো, যদি সেটা খারাপ হয়।